বৈষ্ণব কবিতার চার মহাকবি বিদ্যাপতি, চণ্ডীদাস, গোবিন্দ দাস, জ্ঞান দাস, তাদের মধ্যে বিদ্যাপতি ও গোবিন্দ দাস লিখেছেন ভোজপুরি ভাষায়, আর চণ্ডীদাস ও জ্ঞান দাস লিখেছেন খাঁটি বাংলা ভাষায়। বিদ্যাপতি ও গোবিন্দ দাস বেশ সাজানো গোছানো, তারা আবেগকে চমৎকার রূপে সাজাতে ভালোবাসেন, ভেবে চিন্তে চমৎকার ও উপমা উৎপ্রেক্ষায় গেথে এ দুজন কবিতা লিখেছেন। অন্যদিকে চণ্ডীদাস ও জ্ঞান দাস সহজ সরল আবেগ প্রকাশ করে সহজ সরল ভাষায়, কিন্তু ভাষার মধ্যে সঞ্চার করে দিয়েছে নিজেদের প্রাকৃত হৃদয়ের তীব্র চাপ। এ দুজনের কবিতা যেন বনফুল, আর বিদ্যাপতি ও গোবিন্দ দাসের কবিতা বাগানে লালিত পুষ্প। জ্ঞান দাসের একটি কবিতা থেকে কয়েকটি পঙ্ক্তি তুলে নিয়ে আসছি। রূপ লাগি আখি ঝুরে গুনে মন ভোর, প্রতি অঙ্গ লাগি কান্দে মোর প্রতি অঙ্গ মোর, হিয়ার পরশ লাগি হিয়া মোর কান্দে, পরাণ প্রীতি লাগি ধীর নাহি বান্ধে। গোবিন্দ দাসে মহান কবি, তার কল্পনাও মহকর, তিনি কল্পনাকে চমৎকার অলঙ্কারে পরিয়ে দিয়েছেন। তার কয়েকটি পঙ্গক্তি হল, যাহা যাহা নিকষয়ে তনু তনু জ্যোতি, তাহা তাহা বিজুরি চমকয়ে হতি, যাহা যাহা অরুণ চরণ চল চলই, তাহা তাহা থল কমল দল দখলই। গোবিন্দ দাসের ভাষাটি একটু কঠিন, কিন্তু এর ভিতরে আছে সৌন্দর্য। কবি এখানে রাধার বর্ণনা দিচ্ছেন, রাধা খুব সুন্দর তা সবাই জানি, কবি সে সৌন্দর্য কি রকম তা বলেছেন। রাধা তার সাথীদের সঙ্গে যাচ্ছে, কবি বলেছে রাধার শরীর থেকে যেখানে সোলকে পড়ছে সৌন্দর্য সেখানে বিদ্যুৎ চমকাচ্ছে, যেখানে রাধা রাখছে তার আলতা রাঙানো পা সেখানেই যেন রাধার পা থেকে ঝরে পড়ছে স্থল পদ্মের লাল পাপড়ি। এমন অনেক সুন্দর বর্ণনা আছে বৈষ্ণব কবিতায়, বৈষ্ণব কবিতায় মধ্যযুগের শ্রেষ্ঠ কবিতা।